আজ মহাসপ্তমী। পূজো মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা আজ হয়ে গেল। নবপত্রিকাকে নিষ্ঠা সহযোগে পুরোহিত স্নান করিয়ে গণেশ ঠাকুরের পাশে স্থাপন করা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। পূজোর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্থ দেবদেবীদের সঙ্গে পূজিত হয়ে থাকেন। নবপত্রিকা প্রবেশের আগে পত্রিকার সামনে দেবী চামুণ্ডার আবাহন ও পূজা করা হয়। এই দিনেই মা মৃন্ময়ীও রূপ থেকে চিন্ময়ী রূপে পূজিতা হন। অনেকেই নবপত্রিকাকে কলাবৌ বা গণেশের স্ত্রী বলে থাকেন, কিন্তু আদৌ এটি গণেশের স্ত্রী নয়। গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি এবং সিদ্ধি। নবপত্রিকা আসলে দুর্গা অর্থাৎ গণেশের জননী। নবপত্রিকার আর্থরিক অর্থ নয়টি পাতা, কিন্তু এখানে নয়টি উদ্ভিদ দিয়ে নবপত্রিকা তৈরি করা হয়। এই নয়টি উদ্ভিদ দেবী দুর্গার নয়টি শক্তির প্রতীক। এই নয়টি উদ্ভিদ হল কলাগাছ, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। নবপত্রিকা দুর্গাপুজোর একটি বিশেষ অঙ্গ। একটি সপত্র কলাগাছের সঙ্গে অপর আটটি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড় শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধুর আকার দেওয়া হয় তাকে। তারপর তাতে সিঁদুর পরিয়ে সপরিবারে প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়। নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্য দেবী পুজো। এই শস্যবধূকে দেবী প্রতীক রূপে গ্রহণ করে প্রথমে পুজো করতে হয়, কারণ শারদীয়া পুজোর মূল বোধ হয় এই শস্য দেবীরই পুজো। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।